আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। প্রচন্ড গরমে তৃপ্তি পেতে বাড়িতে এসি লাগাবেন, চলে আসুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারিতে। ডিজিটাল গ্যালারি থেকে এসি কিনলেই পেয়ে যাবেন একদিন পূর্ণলক্ষ্মীতে লাঞ্চ টিকিট। এসি রাখবে আপনার শরীর ঠান্ডা, আর পূর্ণলক্ষ্মীতে ভ্রমণ করবে আপনার মনকে তাজা। সকালে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লো একটি বোলেরো গাড়ি। আরামবাগের কাবলেতে একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে বোলেরো গাড়ির মধ্যে থাকা ছজনের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। জানা গিয়েছে যাদের মধ্যে একজন হলো গাড়ি চালক এবং একজন মহিলা। গাড়ির মধ্যে থাকা বাকি তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের কাছ থেকে জানা যায় তারা বাঁকুড়ায় কালডাঙ্গা থেকে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা সকলেই স্বয়ংবর গোষ্ঠীর সাথে যুক্ত। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। তৎক্ষণাৎভাবে আরামবাগের বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ঘটনাস্থলে। পুলিশ এবং সাধারণ মানুষের সহযোগিতায় আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সীতারামপুর স্টেশনে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, এই যে এদিনের অনুষ্ঠানে কুলটির বিধায়ককে ডাকা হয়েছিল, তার নামে চেয়ারও রাখা হয়েছিল, জয়শ্রীরাম ধোনির জন্য তিনি আসেননি, তবে আমাদের পক্ষ থেকে বিধায়কের চেয়ারে একটা পুষ্পস্তবক ও জলের বোতল রেখে দিলাম, পরে সময় করে বিধায়ক স্টেশনে এসে নিয়ে যাবেন আশা করি, কারণ তিনি এই স্টেশন নিশ্চয়ই ব্যবহার করেন। এছাড়াও জানি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা মানুষের ভালো কাজে কোনোদিনই ছিলেন না। বাবুল বলেন, অনেকে এখন জয়শ্রীরাম ধোনি শুনলেই রেগে যাচ্ছেন, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা এবার রাম কার্ড নিয়েই খেলবো। এই বিষয়ে কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি বলেন, আমাকে রেল থেকে আমন্ত্রণ জানানো হয়নি, উনি মিথ্যা কথা বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রমাণ করুক যে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমাকে আমন্ত্রণ করলেও আমি যেতাম না, আমি তৃণমূল কংগ্রেসের দল করি, দলের অনুমতি ছাড়া আমি কোথাও যেতে পারি না। রেলের একটা অনুষ্ঠান ছিল যেখানে জয়শ্রীরাম ধোনি দিয়ে বাবুল সুপ্রিয়কে দেখা গেলো আসতে, এবং তারপর বললো যে আমরা বিধায়ককে ডেকেছি, তিনি কোনো অনুষ্ঠানে আসেন না, তাকে ডাকে চাই এবং তারা কোনো রকম উন্নয়নের কাজে থাকে না। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? কোনোরকম উন্নয়ন একটা রেলের প্রোগ্রামে এলো আর একটা কিছু ওপেন করে চলে গেলো, তো সারা কুলটির প্রোগ্রাম সারা কুলটির উন্নয়ন হচ্ছে তা কিন্তু কখনো নয়। আমরা সারা কুলটিতে অলিতে গলিতে উন্নয়নের চিন্তা ভাবনা করে আমরা এগিয়ে চলছি। আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের যারা দলের কাউন্সিলর আছে তখন সকালে আমাদের দলের যারা দায়িত্বপ্রাপ্ত এখন বর্তমানে কর্পোরেশনে তারা সকলে একটা ছাতার নিচে থেকে আমরা সকলে মিলে কাজকর্ম করি এবং সেটাকে উন্নয়ন বলা হয়। কোথায় একটা কি টয়লেট ওপেনিং করলো নাকি একটা রেস্টরুম ওপেনিং করলো সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেটাকে আমাদের উন্নয়ন বলা যায় না। অভিষেকের গড় ডায়মন্ড হারবারে মোহনপুর ধর্মীয় জনসভা থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর হুঙ্কার। এদিন আব্বাস সিদ্দিকীর আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা মোহনপুর ও বোনরহাট মোড় মধ্যবর্তী এলাকায় এক ধর্মীয় সভার আয়োজন করা হয়। এই ধর্মীয় সভা থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপিকে একসাথে বিঁধেছেন তিনি। মূলত আমফানের দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের শাসক দলের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি জানান, বিজেপিকে বাংলায় আনতে তাদের হাত শক্ত করছে তৃণমূল। তিনি জানান, আগামী 22 তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রথম রাজনৈতিক সভা হবে কুলপিতে। এমনকি দক্ষিণ চব্বিশ পরগনায় 10টি আসনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ডায়মন্ড হারবার বিধানসভাতেও প্রার্থী দেবেন তিনি। অন্যদিকে বিজেপিকে আটকাতে মহাজোটের আহ্বানে বাম ও কংগ্রেসের জন্য জোটের দরজা খোলা আছে, তবে যদি তারা না আসতে চায় তাহলে একাই লড়বেন, এমনটাই হুঁশিয়ারি দেন এদিনের সভা থেকে। বিমান বসুই বলেছেন যে আপনার পক্ষ থেকে একটা চিঠি পেয়েছেন ওনারা, তার উত্তর কি ওনারা জানিয়েছেন আপনাকে? লিখিতভাবে এখনো দেয়নি, আমরা চিঠি চেয়েছিলাম, আমরা চিঠি দিয়েছি, কোথায় কোথায় সিট দেবো সেটাও জানিয়েছি, লিখিতভাবে এখনো কিছু জানিনি। কিন্তু বামপন্থী চেয়ারম্যান যেটা বলছে যে আসন সংখ্যা যেটা ওদের পক্ষ থেকে আপনাকে জানাবে, এবং তার পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি জানিয়েছেন যে আপনার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি কংগ্রেস। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস যে অধীর রঞ্জন চৌধুরী, তিনি চিঠি চাননি, তিনি সেরকমভাবে কিছু সৎ ইচ্ছা দেখায়নি। তেনার সঙ্গে মৌখিক কথা আমার ছেলেরা বলছে, তাতেই তেনারা বলেছেন ঠিক আছে আমরা দেখছি দেখছি। তিনি চিঠি চাইলে অবশ্যই দেওয়া হতো, বামপন্থী চিঠি চেয়েছে তাই চিঠি দেওয়া হয়।
কিষাণ সম্মান নিধি প্রকল্পের ফর্ম জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কাথি তিন নম্বর ব্লকের কৃষি দপ্তরে। গতকাল রাত থেকে কৃষি দপ্তরের সামনে এলাকার হাজার হাজার কৃষক ভিড় জমাতে শুরু করে। সকাল নটার পরে সংখ্যা দাঁড়ায় প্রায় কুড়ি হাজারেরও বেশি। ফর্ম জমা দেওয়ার জন্য মাত্র চার দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল সরকারিভাবে। কাথি তিন নম্বর ব্লকে প্রায় ৩২ হাজার জন কৃষক রয়েছেন যারা এই প্রকল্পের সুযোগ পেতে পারেন। আচমকা আজ একদিনেই এত কৃষক একসাথে জমায়েত হন। প্রথমত ভিড় সামাল দিতে নাজেহাল হয়ে যায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় ব্লকের আধিকারিক। এর ফলে প্রাথমিকভাবে বিক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। গতকাল পর্যন্ত যেভাবে প্রত্যেকটি ফর্ম ভেরিফিকেশন করে দীর্ঘ সময় যাচ্ছিল জমা নিতে, আজ মারিস্তা থানার ওসির ও কাথি তিন নম্বর ব্লকের বিডিওর উদ্যোগে ফর্ম জমা নেওয়া হয় দ্রুত। দপ্তর পরবর্তীকালে ভেরিফিকেশনের কাজ করবে। এর ফলে ঘণ্টাখানেকের মধ্যেই প্রায় কুড়ি হাজার কৃষকের যে লম্বা লাইন তা নিমেষের মধ্যেই মিলিয়ে যায়। আজ দুপুর থেকে গোঘাটের পচাখালী থেকে কামারপুকুর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এক বিশাল রোড শো। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গোঘাটে তৃণমূলের রোড শো জনসভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূলে আশা নেত্রী সুজাতা খা মণ্ডল, গোঘাট বিধায়ক মানস মজুমদার, তৃণমূল নেতা মনোরঞ্জন পাল সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের সভা মঞ্চ থেকে সুজাতা মণ্ডল বিজেপি নেতাদের সম্পর্কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বাড়িতে বিজেপি নেতারা গেলে বলবেন দুয়ারে তৃণমূল সরকার, বিজেপিকে ঝাঁটা মারা দরকার। এছাড়াও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, অর্জুন সিং, শোভন চট্টোপাধ্যায় সহ দিলীপ ঘোষকে বিভিন্নভাবে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কালা কানুন, বিজেপির কৃষি আইনের বিরোধিতা করে আমরা আজকে এই রোড শো জনসভার আয়োজন করেছি। কারণ এই যে ভারতীয় জনতা পার্টি নামক যে জালি পার্টিটা, আমি যদিও বিজেপি বলি না, আমি বলি ভারতীয় জালি পার্টি। কারণ যদি প্রকৃত জনতা পার্টি হতো তাহলে জনতার স্বার্থে তাদের হৃদয়টা কাঁদত। কিন্তু আজকে দেখুন কনকনে ঠান্ডায় আমাদের এখানে হয়তো গরম পড়ে গেছে, কিন্তু দিল্লিতে কিন্তু এখনও ভয়াবহ ঠান্ডা। সেই ঠান্ডায় রাত্রেবেলায় শীতের পারদ কিন্তু মাইনাসে নেমে যায়। সেই সময় তিন মাসেরও বেশি সময় ধরে আমাদের পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, বিহারের নিরীহ কৃষকরা আজকে কিন্তু অনশনে বসেছেন এই কালা কানুন কৃষি আইনের বিরোধিতা করে, এবং এই কালা কানুনকে তারা বলছে দেশ ছাড়া করবে, দেশে লাগু হতে দেবে না। মালদায় মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগে মিম থেকে তৃণমূলে যোগদান করল ১০টি ব্লকের দায়িত্বে থাকা ১০জন নেতৃত্ব সহ জেলার দায়িত্বে থাকা মিম নেতা। বিজেপিকে রুখতে মিম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তারা, এমনটাই দাবি করেছেন মিমের জেলার নেতা সাবির আহমেদ। মঙ্গলবার মালদা শহরের টাউন হলে আয়োজন করা হয় তৃণমূলের একটি যোগদান কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সভাপতি মৌসুম বেনাজির নূর, যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব। মিম থেকে আসা জেলা নেতা সাবির আহমেদ জানান, বিজেপির সাথে একটি গোপন আতাত রেখে সমগ্র রাজ্যে মিম রাজনীতি করছে। বিজেপি যাতে এই রাজ্যে আসে তার চেষ্টা চালাচ্ছে, মুসলিম ভোটকে আলাদা করে বিজেপিকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তৃণমূল কংগ্রেসে তার এই যোগদান। বাঁকুড়ার শালতোরা ব্লকের শ্যামপুর কৃষি মান্ডিতে ধান কেনা নিয়ে উত্তেজনা। রাজ্যের অধিকাংশ কৃষি মান্ডি নিয়ে কৃষকদের মধ্যে বিক্ষোভ আছে, নানান সময় তার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ৭ তারিখ বাঁকুড়ার শালতোরা ব্লকের শ্যামপুর কৃষি মান্ডিতে তেমনই এক ঘটনা ঘটে। সকালে বিভিন্ন স্থান থেকে কৃষকেরা ধান বিক্রি করতে এলে তাদের কিছু পরিমাণ ধান বাদ দেওয়ার কথা বলে মিল মালিক কর্তৃপক্ষ। সেই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে শালতোরা থানার পুলিশ এসে বিষয়টির মীমাংসা করে ও বিক্ষোভ উঠে যায়। সেখানে কর্তব্যরত পারচেস্ট অফিসার জানান, তিনি শুধু কেনা বেচার বিষয়টি বলতে পারবেন, ধানের বাদ যাওয়ার বিষয়টি থ্রি মেন্স কমিটি বলতে পারবে। মিল মালিকদের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তি বলেন, আমাদের বারণ করা আছে প্রেসের সামনে মুখ খুলতে। এবিএ মহাশয়কে দূরভাষ মারফত এ বিষয়ে কথা বলা হলে তিনি বলেন, বিষয়টি ধানের বাদ দেওয়াকে কেন্দ্র করে একটু ঝামেলা হয়েছে তা তিনি শুনেছেন। বাদ দেওয়ার বিষয়টি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। সাধারণত ০.৪ থেকে ৫ কেজি বাদ যায় প্রতি কুইন্টালে। এটি নির্ভর করে ময়েশ্চার পার্সেন্টেজের ওপর।
ফরেন ম্যাটেরিয়াল কতটা ধানে মিশে আছে তা দেখে থ্রি মেন্স কমিটি এবং তারপরেই ঠিক করে কতটা ধান বাদ যাবে। তবে চাষি ও মিল মালিকদের বোঝাপড়া থাকলে কোনো সমস্যা হয় না বলেও তিনি জানান। অন্যদিকে তেঁতুল টিকুরি গ্রামের বুদ্ধদেব মণ্ডল নামে এক ধান বিক্রেতা জানান, ভালো ধানের ক্ষেত্রেও কুইন্টালে 0.8 কেজি করে বাদ দিতে বলে মিল মালিকেরা, এতেই তারা অসন্তুষ্ট। তিনি বলেন, উপায় নেই, মানতেই হচ্ছে। আজ সকালে আমরা ধান দিতে এসেছি এখানে, ঠিক আছে, ফ্রেশ ধান, ধান পাঁচুড়া ধান ছিল, এসে পরে বলছে যে 8% বাদ যাবে 8 কেজি করে কুইন্টালে। তো ভালো ধান কিসের জন্য 8 কেজি বাদ যাবে? তারপরে থানা এলো, থানা এসে আবার 6 কেজি করে বাদ দিতে বললো, 6 কেজি করে বাদের কথা বললো। অফিসাররা আমাদের কোনো কিছু ডকুমেন্টস দেখানি যে ক কেজি বাদ আছে, কী আছে না আছে। চাষিদিকে শুধু হ্যারাসমেন্ট করাচ্ছে প্রত্যেক দিন। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার রসুলপুর কলকাতা ও পেটুয়াঘাট কলকাতা বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রাক্তন পরিবহন ও ক্রীড়ামন্ত্রী তথা ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার স্কিমের চেয়ারম্যান মদন মিত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক বিভু গোয়েল, মহকুমা শাসক IAS আদিত্য বিক্রম মোহন হিরানি, এছাড়াও ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। বিশাল এক বাইক মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর প্রসঙ্গে মদন মিত্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সরকারকে তোলাবাজ বলে আখ্যা দিয়েছিলেন, সেক্ষেত্রে তিনি আগে ভাবুন ওনার ডান হাত অর্থাৎ অমিত শাহের ছেলের 15 গুণ সম্পত্তি বেড়ে যাওয়া নিয়ে আগে ভাবুক সবাই, তার মনে হয় বাজার মন্দা যাচ্ছে। পাশাপাশি একাধিক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ওপর আঙুল তুললেন তৃণমূল নেতা মদন মিত্র। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিনি তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যার কাঁধেই হাত রাখবেন সেই ডুববে। পাশাপাশি একই ভাষায় প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন তিনি। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে তোলাবাজ সিন্ডিকেট দিকে দিকে ক্রমশ বেড়েই চলেছে এবং 10 বছরের পরিবর্তনে বাংলা সরকার কেবলমাত্র নির্মমতার শিকার হয়েছে পশ্চিম। যে নরেন্দ্র মোদী হিউস্টনে বলতেন ডোনাল্ড ট্রাম্পকে জেতাবো, নেপাল বর্ডারে লড়বো, সিয়াচেন বুঝে নেবো, তিনি এখন তোলাবাজ আর সিন্ডিকেটদের খবর রাখছে, মানে বাজার খুব খারাপ। তবে একটা কথা বলি, এখানে দাঁড়িয়ে বেশি তোলাবাজি বলবেন না। আপনার যে ডান হাত অমিত শাহ, তার ছেলে জয় শাহ, তার 15,000 গুণ টাকা কি করে বাড়লো তার উত্তরটা আগে মানুষকে দিন, তারপর আমাদের অন্য কথা জিজ্ঞেস করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড পশ্চিম বর্ধমান আসানসোলের নবনির্মিত রিজিওনাল অফিসের প্রশাসনিক ও পরিদর্শন ভবনের ভার্চুয়ালভাবে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, সাথে ছিলেন মোহাম্মদ আরমান, বিদায় কাউন্সিলর অনিমেষ দাস, রিজিওনাল ম্যানেজার দয়াময় শ্যাম প্রমুখ। এই যে আজকে এখানে RM অফিস, রিজিওনাল ম্যানেজারের অফিস ওপেন হলো, এটাও একটা আসানসোলের জন্য খুব বড় পাওনা। আসানসোলের একটা ধরুন মুকুট আরকে সংযোজিত হলো, কারণ যে কোনো এই যে আমি বলছিলাম যে ট্রান্সফরমার হোক বা অন্যান্য যে কোনো ডিসিশন হোক, সেইগুলো জেনারেলি RM অফিস থেকে হয়। এবং আমরা এখানে যখনই কোনো পরিষেবা ব্যাঘাত ঘটতো, আমরা এখানে স্থানীয় অফিসারদের সাথে যোগাযোগ করতাম, তারা বলতো যে হ্যাঁ স্যার, আমরা RM অফিসে জানিয়েছি, এই ট্রান্সফরমার এলেই আমরা লাগিয়ে দিচ্ছি। এই ধরনের একটা ব্যাপার ছিল, একদিন দুদিন হলেও দেরি হতো, কিন্তু এখানে RM অফিস হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্তপক্ষে পশ্চিম বর্ধমান জেলায় যারা থাকেন তাদের এই পরিষেবাটা আরেকটু বাড়তি পরিষেবা এই অফিস থেকে দিতে পারবেন।